আমাদের যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত, আমাদের ত্বক অনেক চিটচিটে হয়ে যায় এবং ডাল হয়ে যায়, উজ্জ্বলতা কমে যায় এবং আমরা চিন্তায় পড়ে যাই কি করে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করব। তো আজকে শেয়ার করব উজ্জ্বলতা বৃদ্ধি করার কয়েকটি টিপস। পেঁপে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে। তো পেঁপের পেস্ট লাগিয়ে রাখুন নিয়মিত, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আপনার মুখে যদি অনেক ব্রণ থেকে থাকে তাহলে বাইরে থেকে এসে অ্যালোভেরা জেল লাগাতে পারেন, এতে করে আপনার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ব্রণও দূর হবে। অতিরিক্ত তৈলাক্ত ভাবের কারণে আপনার মুখের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ হয়েছে, তাহলে আপনি টমেটোর রস লাগাতে পারেন। টমেটোর রস আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ত্বক পরিষ্কার করে। শসা আপনার মুখের তৈলাক্ত ভাব দূর করতে অনেক ভালো কাজ করে আর বেসন ত্বককে গভীর থেকে ময়লা দূর করে দেয়। সেই সাথে চন্দন গোড়া অনেক ব্রাইটনেস করে ত্বককে। তো এই তিনটি একসাথে ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিতে পারেন আর সেটা আপনার মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত, তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং তৈলাক্ত ভাব দূর হবে। এছাড়াও ত্বক ভালো রাখতে দিনে দুইবার ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করতে হবে এবং নিয়মিত পানি পান করতে হবে প্রচুর পরিমাণে। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই অনেক ভালো থাকুন।